শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে তোলপাড় রাজনীতি, 50 কোটি নগদ উদ্ধার হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে। পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন এ টাকা তার নয়, এমনকি অর্পিতা মুখোপাধ্যায়ও দাবি করছেন তার অনুপস্থিতিতে টাকা ঢোকানো হয়েছে। এখন প্রশ্ন, এই টাকা কার? এরই মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল জমানায় স্কুল সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এ টাকা কার এখন, এটাই প্রশ্ন। এখন প্রথম হচ্ছে অপরাধ, টাকাটা তো পাওয়া গেছে, কাজে কার সেই প্রশ্নে সাধারণভাবে যে কেউ করে থাকুন তিনি কখনো আউটরাইট বলবেন না যে এটা আমার, তাহলে কিন্তু স্বীকারোক্তির পর্যায়ে চলে যাবে এবং অপরাধটা গৃহীত হবে। এটা যে কোনো লোকই জানে, সাধারণ মানুষও জানে, যিনি অপরাধ করেন তিনিও জানেন, যিনি অপরাধ করেন না তিনিও জানেন। প্রথম নিয়ম হচ্ছে অস্বীকার করা। কীভাবে এইভাবে চাপ আসতো? আপনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছেন বলছেন, কিন্তু চাপ তো নিশ্চয়ই আসতো। চাপ তো বিভিন্নভাবে আসতো। শুনুন, এক প্রথম কথা একটা কথা বলি, ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না, বেশিরভাগ ইনডাইরেক্টলি কেউ কেউ ড্রাইভার আগেও বলেছে, আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন, কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন, এইভাবে। তবু আপনাকে ছাড়তে বলছেন, কেন ছাড়তে হবে বলেন? প্রশ্ন আমি করিনি, তার কারণ হচ্ছে শুনুন, ডাইরেক্টলি উনি তখন তো হেভি ওয়েট নেতা, তো তখন উনি নিজেও সেই কথাগুলো বলতেন, কী বলতেন, যে আই এম দ্য নেক্সট ম্যান টু সিএম কাজে কাজে। আর যখন বলতাম উনি দু একটা প্রশ্ন করার চেষ্টাও করেছিলাম, উনি এত খুব অত্যন্ত খারাপ ব্যবহার করছিলেন, সেটা কিন্তু আমার ছেড়ে দেওয়ার আর একটা কারণ। এত টাকা, 50 কোটি টাকা এখানে উদ্ধার হচ্ছে, ওখানে উদ্ধার হচ্ছে, এত গয়না পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াচ্ছে, যদিও তিনি প্রকাশ্যে অস্বীকার করছেন, এই এত টাকা কীভাবে এসছে? শুনুন, এটা আপনারা বলছেন এত টাকা, এত টাকা কিন্তু নয়, ওইটা খুবই সামান্যই বলতে হবে। কারণ শুনুন, আপনাকে বলি, আপনি যদি 35,000 রিক্রুট করেন, তার ধরুন কিছু অংশ যদি মনে করেন যে আমি অন্যভাবে করো, 20,000 বিক্রি করবেন। এখন এইগুলো তো ধরুন আমি এটা অন্যভাবে নেব, মেধা ছাড়া নেব, এটা যদি ভেবে থাকে। এবার ধরুন আমি সহজভাবে বলছি, বাজার থেকে 10 লাখ টাকা হলে বিভিন্ন ধাপে ধাপে তো আসে, কাজে কাজে সেটা বাজারে 10 লাখ হলে হয়তো টেবিলে পৌঁছায় 6 লাখ। 20,000 চাকরির চাকরির 6 লাখ করে কত হয়? 1,200 কোটি টাকা। সেখানে তো 50 কোটি কিছুই না। একটা নাকি ক্যাবিনেট করা হয়েছিল, ক্যাবিনেট করে যা খবরের খবর যা বলছে ইলেকট্রনিক মিডিয়া, একটা ক্যাবিনেট তৈরি করে তার ভিতরে রাখা হয়েছিল। আচ্ছা বলুন তো, বাইরে থেকে যদি কেউ টাকা এনে দেয়, সে ক্যাবিনেটটা ওখানে আছে জানবে কী করে? বা ক্যাবিনেটটা সে কি ক্যাবিনেট তৈরি করে টাকাটা রেখে আসবে? এটা হয়? আপনি কি মনে হয় পার্থবাবু মানে একা এসব করেছেন? দেখুন, সেটা আমার পক্ষে বলা খুব শক্ত, তবে সাধারণভাবে একা করেছেন এটা তো খুব ডিফিকাল্ট। কারণ শুনুন, এটা তো স্প্রেড একবার নিচতলা পর্যন্ত গেছে। কারণ শুনুন, যে পরীক্ষার্থীটি চাকরি চাইছে সে তো নিচতলায় বসে আছে, তৃণমূল স্তরে বসে আছে, সে তো আর পার্থবাবুকে টাকা দেননি, বিভিন্ন ধাপে ধাপে এসছে। কাজে এটা সারা পশ্চিমবাংলাটা যদি আপনি ভাবেন তাহলে দেখবেন, এবং শিক্ষাক্ষেত্রে সাধারণভাবে যাদের অর্থ খুবই কম, সমাজের যাদের বিত্তবান নন তাদের থেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনী সবাই আছেন, কাজে কাজে এই ধরনের যদি অপরাধ করা হয় সেটা সারা সমাজে ছড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। এইগুলো কেউ জানতেন না এটা কিন্তু ভাবা খুব শক্ত। যিনি টাকা তুলছেন বেস লেভেল থেকে, মানে গ্রাসরুট কথাটা বলাই ভালো, তৃণমূল না বলে, গ্রাসরুট থেকে তিনি যে টাকাটা তুলছেন কোন সাহসে তুলছেন? তিনি তো জানেন প্রশাসন আছে, পুলিশ আছে, সাধারণ মানুষ আছে, তারা ইনফরমেশন দিয়ে দিতে পারে, এই ভয়টা তার নিশ্চয়ই ছিল। তা সত্ত্বেও সে ভয়টাকে উপেক্ষা করে যখন করেছে, কী করে করতে পারে? সে সাহসটা তার এলো কী করে? এই যে টাকা রেখে আসা, টাকা তোলা, আপনি যেটা বলছেন গ্রাসরুট লেভেল থেকে ওপরে আসা, প্রশাসন আছে তো, পুলিশ আছে তো, তারা টের পেল না? সেটা দেখুন, একটা সাধারণ আপনি যে কোনো সিভিলিয়ানকে জিজ্ঞেস করুন তো, যে কোনো সিভিলিয়ান আমাকে প্রশ্ন করুন, যে কোনো সিভিলিয়ানকে আপনি সার্ভে করে দেখুন, মোটামুটি সবাই খবর পায়। কারণ যে ছেলেটি দিচ্ছে তার তো অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে তো এটা স্প্রেড হয়ে যায়। সেটা যদি যায়, এখন যদি প্রশাসন সেটা না জেনে থাকেন, পুলিশ যদি না জেনে থাকে, তাহলে বলতে হবে তাদের ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়। আমার এক অধ্যাপক ছিলেন,
তিনি বলেছিলেন দেখ 14-তে যাবি না, চুরি কমানোর চেষ্টা কর, এইটাই হবে প্রশাসনের দৃষ্টিভঙ্গি। আমি যে কমাবো কিভাবে কমাবো, যেমন আমি করেছিলাম টেটে ডুপ্লিকেট দিয়েছিলাম, ছাত্র নির্দিষ্টভাবে জানতে পারছে সে কিছু লিখেছিল কি পেয়েছে, খাতা দেখার পর তাকে নম্বর বলছে, খাতা দেখতে বলছে, সে রিভিশন করছে, এর মধ্যেই করাপশান ছিল না ছিল, বিভিন্নভাবে ছিল। সে যদি বলতে যায় সারা রাত কেটে যাবে, শেষ হবে না। আমার যা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এবং আমি ওখানে থাকাকালীন যেটা বুঝেছিলাম, যে যাই সাফাই গান, কেউ কেউ একবার নিরাপরাধ এই কথাটা বলতে পারবেন না। দুর্নীতির কথা কাকে জানিয়েছিলেন বা দুর্নীতি আসছে? দেখুন, সেটা তো আমার ঠিক এখন স্পষ্ট করে মনে নেই, মোটামুটি এটা আমি গছরেই এনেছিলাম পার্টিকে। হ্যাঁ, পার্টির মধ্যে আমি বলেছিলাম, যেটা নিয়ম সাধারণভাবে, আমি তো কখনো প্রেস করে বলিনি, আমি তো নিজের প্রচার হোক এটা আমি কখনোই চাইনি। আজ পার্টিকে বলার পরে কোনো ব্যবস্থা হয়নি? তারা বুঝেছে, যা বুঝেছে করেছে, আমার কিছু জানানোটা দরকার ছিল জানিয়েছি, এবার অ্যাকশন কি নেবেন সেটা তারা বুঝবে। নেয়নি তো, যদি নিত তাহলে তো এটা এই পরিণতি হতো না? তো অভিয়াস, সেটা তো অবিয়াস। আপনি যদি ঘটনা প্রবাহটা দেখে, ঘটনা প্রবাহটা যদি বিচার করতে যান, একটা সময়, এবার বলুন না আপনি যদি সাকসেসফুলি কিছু করেন, আজকে ধরুন আপনি একটা আনন্দবাজার এবিপি আনন্দে আজকে সাংবাদিকতা, আপনি যদি স্বচ্ছতার সাথে সাংঘাতিকভাবে এবিপি আনন্দকে তুলে ধরতে পারেন, আপনার কী মিলবে? পুরস্কার মিলবে, এটাই সব, যে কোনো ফর্মে হোক, ভালো করার পরেও পুরস্কারের জায়গায় যদি তিরস্কার মানে, বুঝতে হবে যে সিস্টেমের মধ্যে গণ্ডগোল আছে, এটার জন্য কোথাও যেতে হবে না, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। এইটুকু বুঝেছিলাম যে সত্য চাপা থাকে না, এ বিশ্বাস আমি করি, সে কোনো না কোনো দিন বেরোবেই। শুনুন, ওই একটা কথা আছে না, কিছু লোককে বেশ কিছুদিনের জন্য বোকা বানায় যায়, বেশ কিছু লোককে কিছুদিনের জন্য বোকা বানায় না, সব লোককে সব বকালে বোকা বানানো যায় না। এই ইনভেস্টিগেশন তো অনেক দূর গড়াবে, দেখুন না কি দেখায়, শেষ পর্যন্ত দেখতে হবে তো। কেন বলছেন আরও অনেকে জড়িত, একা পারত না? একা সম্ভব নয়, কোনো জিনিস অর্কেস্ট্রা একজনে চলে না, অর্কেস্ট্রার যিনি মাস্টার থাকেন তিনি সুরটা তৈরি করেন, কিন্তু তাকে সহযোগিতা করতে হয় অনেক লোককে, অর্কেস্ট্রা এমনি তৈরি হয় না। এবং বর্তমান সরকার, পরবর্তী যারা সরকার আসবেন তাদের প্রত্যেক কাছে এটাই আমার আবেদন যে অন্তত শিক্ষাটাকে জলাঞ্জলি দেবেন না, আর যদি দিতে চান তার আগে জলের লাইনে বিষ দিয়ে দেবেন, লোকগুলো মরে যাবে, সে তার চেয়ে ভালো। তৃণমূল জমানায় প্রথম চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের, 2 বছর 4 মাস দায়িত্বে ছিলেন, তার বহু অভিজ্ঞতার কথা বললেন এবং চাঞ্চল্যকরভাবে তিনি যা জানালেন যে এটা একটা পার্থ চট্টোপাধ্যায় একজন ব্যক্তির কম্ম নয়, এটা গোটা সিস্টেম এর পিছনে আছে, এবং পাশাপাশি এই 50 কোটিটা শুধুমাত্র 50 কোটিতেই সীমাবদ্ধ নয়, আরও অনেক 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 টাকা এর পিছনে থাকতে পারে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।